দর্শক দেখছেন স্বদেশ টিভি, সাথে আছে আমি আর জে সাইমুর এবং চলছে বাবিসা সাবা 2017-18 এবং আমার সাথে রয়েছে ইভান সাহেব। ইয়েস, সেও আর জে ইভান নামে খ্যাত এবং একই সাথে উপস্থাপক এবং অভিনেতা এবং তাই ভালো গানও করে। সো বাবিসাস অ্যাওয়ার্ড হচ্ছে অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি, আমি বলবো তাকে প্রথমে অভিনন্দন, বাবিসাস অ্যাওয়ার্ড তুমি পেয়েছো এবং তোমার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং তোমার পথ চলাটা আমার একদম চোখে দেখা। তো এই যে তুমি বাবিসাস অ্যাওয়ার্ডে আখ্যায়িত হলে, তোমার অনুভূতি কি? তৈরি ছিলাম না, তো তৈরি না থাকার পর কোনো কিছু এরকম পেলে খুব বেশি ভালো লাগছে। এটার চেয়ে বড় কথা হচ্ছে সবাই যে কথা বলে আমি সেটা বলবো, এইটা হচ্ছে একটা অনুপ্রেরণা। আর আমি এমন একটা সময় যদি উপস্থাপক হিসেবে পেয়েছি, কিন্তু এমন একটা সময় এরকম একটা সম্মাননা পেয়েছি যে সময়টায় আমি খুব সিরিয়াসলি অভিনয় করতে চাচ্ছি। তো আমি এটাকে আমার উপস্থাপনা এবং অভিনয়ের দুই জায়গারই অনুপ্রেরণা, এটা যতদিন চোখের সামনে থাকবে আমার অনুপ্রাণিত হব। আর হ্যাঁ সামির ভাই, অনেকদিন একদম শুরু থেকেই আপনি সব কিছু জানেন, আপনার সাথে সেই সময় থেকে শুরু। আর সবচেয়ে বড় ব্যাপার, এই অ্যাওয়ার্ডের চেয়েও বেশি সম্মাননা আমার জন্য ছিল যে বাবিসাস উপস্থাপনা করা। চমৎকার, আসলেও একটা সম্মানের বিষয় এবং বলতেই হয় যে ইভান আমার ছোটো ভাই এবং তার আমার সাথে দীর্ঘদিনের পরিচয় এই বিজয়, রেডিও সদস্যের একদম প্রতিষ্ঠাকালীন এবং চমৎকার বয়স ওর। আমি মানে আমার মনে হয় যতটুকু ইন্টারভিউ নিয়েছেন তার মধ্যে শীর্ষে ছিল ইভান, মানে এটা খুব চমৎকার। এখনও ভালো লাগে যে না, রেডিও সদস্যের যে প্রথম যে অডিশন গেলে তো সেখানে শীর্ষে স্থানীয় ছিল ইভান। তো ভালো লাগে যে রেডিও সদস্যের প্রথমে তুমি তোমার সাথে পরিচয় আছে, ভালো লাগে। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমাদের সাথে আমাদের কর্মীও আছে, সো তুমি আমাদের অভিনন্দন ভাইয়া। আর আমাদের যারা স্বদেশ টিভি দর্শক এবং স্বদেশ নিউজের যারা পাঠক তাদের জন্য কিছু বলো। স্বদেশ আসলে চেষ্টা করে ভালো কিছু করবার, স্যামুর ভাই নিজে একটা আসলে উদাহরণ, ইন্সপায়ারেশন। সো আমরা অনেক অনেক সময় যখন হতাশ হয়ে যাই তাকে দিয়ে ইন্সপায়ার্ড হতে পারি। আর স্বদেশের জন্য শুভকামনা, আমি একজন স্বদেশ ফ্যামিলি মেম্বার। আর স্বদেশ আরও বেশি ভালো করুক, আরও প্রপার কিছু স্টেপ নিক। আর আমি এখন অভিনয় মার্কেটিং করতেছি, আমি এখন নাটক করতেছি, সো আমার নাটকগুলো দেখবেন অবশ্যই। আমরাও চাই অভিনেতা হিসাবে সামনে অ্যাওয়ার্ডটি পাবে, সেখানে আমরা ইন্টারভিউ নেব এবং জোরদার একটা খানা পিনা হবে, সে প্রত্যাশা আমরা করছি। ওকে, ওয়ান সেকেন্ড, থ্যাঙ্কস ফর দিস অ্যাওয়ার্ড ফ্রম বাবিসাস। ওকে, এবং আমরা তোমাকে আবার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। স্বদেশের সমস্ত দর্শক, সমস্ত শ্রোতাদেরকে দোয়া করবেন, স্বদেশের সাথে থাকবেন, স্যামের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।